আসসালামু আলাইকুম, শুরু করছি আজকের ব্লগ। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিলাম, এরপর হাতে টুকটাক কাজগুলো শেষ করে তারপর বাচ্চারা হয়তো ততক্ষণে উঠে যাবে। ঠিক মতো ব্রাশ করতে পারে না, তার উপর তারপরেও নিজেরাই ব্রাশ করতে চায়। একা একাই ব্রাশ করা, একা একাই গোসল করা, সাত দিনে একদিন হয়তো আমি জোর করে ব্রাশ করাই দেই। হাতের কাজ রান্না সব শেষ করে ফেলেছি, এখন কাপড়গুলো একটু গোছাচ্ছি। আমরা বাইরে যাব, হঠাৎ করে একদম যাওয়ার প্ল্যান। আমার কাকার বিয়ে, এজন্য ওর নানার বাড়িতে যাচ্ছি আমরা। এই দুজন সারা দিন এভাবে খেলে, মারামারি করে, আর দেখতেই পাচ্ছেন তুবা ওর বাবার গেঞ্জি পরে আছে। প্রতিদিন কোনো না কোনো গেঞ্জি, কোনো দিন দুই তিনটা গেঞ্জিও ওর বাবার এরকম করে পরে থাকে। আর নানার বাসায় গেলে ওর নানার গেঞ্জি, আমার বোনের একটা বাচ্চা আছে ওদের থেকে এক বছরের ছোট, ওর গেঞ্জি এগুলো পরে। নিজেদেরটা রেখে শুধু নানার, বাবার, ভাইয়ার গেঞ্জি পরতে ওদের ভালো লাগে। কতদিন বড় গেঞ্জি পরে হাঁটতে গিয়ে পড়ে যায়, তারপরেও কি বলবো, তারপরেও পরে আর কি। এভাবেই টুকটাক কাজ আর ব্যস্ততা দিয়ে চলে যায় সারাটা দিন। এরপরে ব্লগগুলো নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আমরাও নানার বাসায় যাব আর আমার কাকার বিয়ে, তো ওখানকারও একটু একটু করে যদি পারি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে।